হাই ভিউয়ার্স, কেমন আছো ছোট্ট সোনারা? আশা করি তোমরা ভালো আছো। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত তো? আজকে তোমাদের পরীক্ষা, কোনো ভয় নেই। তোমরা অলরেডি একদম 34খানা সেট করে নিয়েছো, একটা দুটো নয়, 34খানা সেট করে নিয়েছো। আর যারা নতুন আছো তারা কি ভাবছো, পরের বার যেন মিস না হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু আবারও মিস হবে। এখানে তোমাদের পেজ টু পেজ পড়া করানো হয়, জানো, যারা চ্যানেলে ঘুরে দেখে নাও, তোমাদের প্রত্যেকটা পেজের পড়া এখানে পেয়ে যাবে, কিভাবে পড়তে হবে সব কিছু আছে এবং উত্তরও কিন্তু পাবে। তো চলো আমরা দেখি আজকে তোমাদের আজকের বিষয়। আজকে কি পরীক্ষা তোমাদের জানা আছে? সংযোগ স্থাপনে সক্ষমতা। কি পরীক্ষা? সংযোগ স্থাপনে সক্ষমতা। সংযোগ স্থাপনে সক্ষমতা দেখে নাও প্রথম শ্রেণীর কেমন প্রশ্ন আসবে। চলো দেখো, নিচের বন্ধনী থেকে সঠিক শব্দ, নিচের বন্ধনী থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে হবে বক্স থেকে, হ্যাঁ, এই বাক্স থেকে শব্দ নিয়ে পূরণ করো। দা, এখানে দা সান কবিতা থেকে দিয়েছে, কবিতাটা তোমরা দেখে নিও, হ্যাঁ, 263 পৃষ্ঠায় আছে, তোমরা একটু দেখে নিও। এখন যাওয়ার আগে একবার দেখে নাও তাহলেই হবে। দা সান, ব্রাইট, এখানে ব্রাইট বসাও, এখান থেকে ব্রাইটটা নিয়ে ওখানে বসিয়ে দাও। টিপস, থ্রু, থ্রুটা বসাও। এখানে হচ্ছে ফিশেস প্লে ইন দ্য ওয়াটার, এখানে ফিশার আছে, এটা এস হবে, ফিশেস হবে, হ্যাঁ। ইন ইন এয়ার ফ্লাই দ্য বিজ, মানে মাছি বাতাসে ওড়ে। তারপরে দেখো তো বার্ড, ফ্ল্যাপ, ফ্ল্যাপ মানে ঝাপটানো, ডানা ঝাপটা, ডানাকে ঝাপটানো, হ্যাঁ। সুইট ইন দেয়ার সংস, তারপরে ইট লাভলি ডে, লেটস আস সিং অ্যালং, আমাদেরকে একাই গান করতে দাও। তাহলে এই এই কবিতাটা খুব ভালো, এখান থেকে তোমরা কিন্তু মুখস্থ করে নাও, এই কবিতাটা তোমাদের আজকে পরীক্ষায় পড়তে পারে, হ্যাঁ। বাংলায় দেখো, বাংলা থেকে ইংরেজি অনুবাদ করো। মৌমাছি ইংরেজি হচ্ছে বি, রানী মানে হচ্ছে কুইন, রানীকে ইংরেজিতে কুইন বলে, কমলালেবু মানে হচ্ছে অরেঞ্জ, কাইট মানে ঘুড়ি। আচ্ছা তারপরে দেখো তো আর্ট মানে কি, আর্ট মানে পৃথিবী। তারপরে দাঁত, টুত মানে দাঁত। তারপরে দৌড়, এখানে দেখো তো এখানে কি করতে হবে, ঔকার দিয়ে দুটো শব্দ, দৌড় আর মৌমাছি। তারপরে দেখো তো ফুল ছিল সে বেস্টে ছিল, এটা তো তোমাদের বই থেকে দিয়েছে, এটা হবে ফুলকপি, আর বাইরে সবুজ ভেতরে লাল, এটা হবে তরমুজ। তারপরে দেখো তো এখানে ফাঁকা ঘর পূরণ করো, বড় হয়ে রবি ঠাকুর বোলপুরে বেশি থাকতেন, হ্যাঁ, শান্তিনিকেতনে। তারপরে নতুন দেশে যাবি মানে যাবি কিনা বল, সে দেশে পাহাড়, পাহাড়ে উড়ে বেড়ায় নীল ময়ূর। তোমরা লাস্টে গল্পটা দেখে নেবে নীল ময়ূর, আমি আমার চ্যানেলেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো, বই থেকেও দেখে নিতে পারো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা। কবিতার লাইনগুলি সাজিয়ে লেখো, প্রথমে হবে আমলকি বন কাঁপে যেন তার, বুক করে দুরুদু, পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। এখানে দেখো ঘয়েরটা আগে হবে, তারপরে খ, তারপরে গ, তারপরে ঘ, তারপরে ক, ঠিক আছে। তারপরে দেখো তো এখানে গুণগুলো আছে, দেখো পারবে কিনা, 14 ঘরে নামতা, মুখস্থ না থাকলে কোনো ব্যাপার নেই, এটাকে এক দিয়ে এটাকে এক দিয়ে গুণ করো, 14 কে 14, এখানে 14 দুগুণে 28, এখানে 4 একে 3 4 12 2 8 থাকে 1, 3 একে 3 আর 1 4, 4 3 14 42, 4 14 56 করা আছে, 5 14 70 করা আছে, 6 14 6 4 6 24 এর 4, 8 থেকে 2, 6 একে 6 আর 2 এ 8, 6 14 84, 7 14 কত আমি জানি কিন্তু তোমাদের করে দেখাচ্ছি, 4 7 28 এর 8, 8 থেকে 2, 7 একে 7 আর 2 এ 9, এবার 8 4 8 32, দেখো কড়াই আছে, 112, 9 14 কত, 4 9 36, 6 8 থেকে 3 126, 10 14 140, এইভাবে করতে হবে গুণটা। আমাদের অনেকগুলো গুণকে ধারাবাহিক যখন দিয়ে দেয় তখন সেটা হয়ে যায় নামতা, হ্যাঁ, নামতা বলা হয় তখন, তখন নাম গুণ করতে করতে 14 কে 14 14 গুণে 28 3 14 42, যখন আমরা পরপর বাড়িয়ে যাচ্ছি 14 ঘরটাকে, তখন সেটাকে বলা হয় নামতা। নামতাটা মুখস্থ করে নেবে। মাঝে ফাঁকা জায়গায় সঠিক চিহ্ন বসাও, দেখো তো 30 আর 6 31 আর 6 37, কিন্তু এখানে 4 10 40 হচ্ছে, তাহলে এটা বড়, তাহলে ওকে ঘুচা মারবে, এই ছুচলো দিকটা এর দিকে থাকবে। 12 কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, আর এখানে 9 থেকে 3 বাদ দিলে 6 হয়, তাহলে এখানে আমি কি দিয়েছি, সমান চিহ্ন দিয়েছি। 11 এখানে 44 হয়ে যাচ্ছে, 4 11 এখানে 5 8 40 হচ্ছে, তাহলে এইটা বড় হচ্ছে, 44টা বড় বলে এদিকে ঘোচা মেরে দেবে। 3 10 এ 40 হচ্ছে, আমরা মনে মনে রাখবো এই রেজাল্টগুলো, এখানে লেখার দরকার নেই। আর এখানে 9 2 11 হচ্ছে, তাহলে অনেক ছোট, তাহলে 11 কে ঘোচা মারবে। চলো আমরা দেখি লাস্ট কোশ্চেন। 10, নিচের বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য ব্ল্যাক বোর্ড ইজ ব্ল্যাক, ব্ল্যাক বোর্ডই তো বলেছি, ব্ল্যাক। তারপরে দেখো তো মিল্ক ইজ হোয়াইট, এখান থেকে হোয়াইট নিয়ে নাও, ব্ল্যাক নিয়ে নাও। তারপরে এখানে
goat goat eats grass তাহলে এখানে গ্রোট নিয়ে নাও we walk on the road তাহলে আমাদের এটা হয়ে গেল তাহলে আমরা ইংরেজি বাংলা অঙ্ক সব বিষয়ে আমরা দেখে নিলাম আমাদের এরকমই সোজা কোশ্চেন আসতে চলেছে আজকের পরীক্ষায় একদম টেনশন নাই পরীক্ষার আগে একটা পরীক্ষা দিয়ে দিলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মনে একটা বল চলে এলো তোমরা গিয়ে ফাটাফাটি প্রশ্ন উত্তর দাও আর সবাই আমার অ্যাপ তৈরি হয়ে গেছে তোমাদের জন্য তোমরা কিন্তু ক্লাস 2 এর ক্লাসে জয়েন করো হ্যাঁ তোমরা 1 এ ছিলে এবার কিন্তু 2 এ হয়ে গেলে 2 এর ক্লাসে জয়েন করো আর মজার সঙ্গে একদম ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ বুঝে নাও তোমাদের ফার্স্ট টার্মে কি আছে এবং সেখানে অনেক প্রশ্নপত্র সেট আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো লাইভ ক্লাস হবে ভরপুর আনন্দ নাও আর এখন তো অফার চলছে সুতরাং এখনই জয়েন করো আজকের মতো এখানেই বাই বাই